قد أفلح من زكاها وقد خاب من دساها. এই জন্য ভাইরা আমার, আমার আর আপনার অন্তরকে পরিষ্কার করতে হবে, অন্তরকে হাসাদ মুক্ত করতে হবে, অন্তরকে রিয়া মুক্ত করতে হবে, অন্তরকে তাকাব্বুর মুক্ত করতে হবে, অন্তরকে দুনিয়ার মহাব্বত মুক্ত করতে হবে। দুনিয়ার লালসা, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সকল কিছু দিচ্ছেন, যিনি আমার হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি সমস্ত পৃথিবীর মালিক, যিনি স্রষ্টা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার ভালোবাসা আমার অন্তরের মধ্যে জমা করতে হবে, অন্তরের মধ্যে রাখতে হবে। আর যখন আমি ওই স্রষ্টার মহব্বত অন্তরের মধ্যে রাখব, স্রষ্টার ভালোবাসা অন্তরের মধ্যে আমি জমাবো, দুনিয়ার কোন মহব্বত আমার অন্তরের মধ্যে থাকবে না, তাহলেই হব আমি সফল কাম, তাহলেই হব আমি জান্নাতি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সঠিক অন্তর নিয়া আল্লাহর কাছে যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানাবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ দামি করবেন। কারণ কোরআনে পাকের আয়াতের মধ্যে আসছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমরা আমার নিকট আসো একদম ফ্রেশ একটা অন্তর নিয়ে, যেই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা থাকবে না, যেই অন্তরের মধ্যে দুনিয়ার কোনো মহাব্বত থাকবে না, যেই অন্তরের মধ্যে হিংসা থাকবে না, যেই অন্তরের মধ্যে হাসাদ থাকবে না, যেই অন্তরের মধ্যে লালসা থাকবে না, এরকম একটা অন্তর নিয়ে আমি খোদা পাক রব্বুল আলামিনের কাছে আসো, তাহলেই তোমরা কামিয়াব, তাহলেই তোমরা সফল কাম কাল কিয়ামতের ময়দানে, তাহলেই তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মহাব্বত তোমার অন্তরে থাকার কারণে সব গুণাগুলি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এই জন্য আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অন্তরের একটা রোগ এর নাম হলো তাকাব্বর, অহংকারী। এটা সবচাইতে বেশি আমাদের অন্তরের মধ্যে, এটা নিয়ে আজকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। এই হাসাদ সম্পর্কে, তাকাব্বুর সম্পর্কে, অহংকার সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে কি বর্ণনা করেছেন, আজকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। সাথে সাথে আমরা শুনবো আমলের নিয়তে। আজকে আমরা শুনি ঠিক আছে, হ্যাঁ যতক্ষণ শুনি মনে মনে ভাবি যে আমি আজকে থেকে অন্তরের মধ্যে তাকাব্বুর রাখবো না, অহংকার রাখবো না, হিংসা হাসাদ রাখবো না, কিন্তু যখন আমরা এই পরিবেশ থেকে বের হয়ে যাই ঠিকই দেখা যায় আমরা আগের মতো হয়ে যাই। অন্ততপক্ষে আমার অন্তরে এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে, অন্তরের মধ্যে এটা বসাইতে হবে যে না, যা শুনবো আমি আমলের নিয়তে শুনবো, চেষ্টা করব যতটুকু পারা যায়। একদিনে তো আর আল্লাহর ওলি হওয়া যাবে না, আস্তে আস্তে হওয়া যাবে, কিন্তু আমার আর আপনার চেষ্টা করতে হবে যে অন্তরকে আমি পরিষ্কার করতে পারতেছি কিনা। একজন লোকের ব্যাপারে আমার অন্তরের মধ্যে হিংসা আসতেছে, আমি কিভাবে দূর করি, যতটুক পারি আমি হিংসা দূর করার চেষ্টা করি, তার পিছনে আমি হিংসাত্মক হ্যাঁ হিংসাত্মক কোনো কিছু করব না, হিংসাত্মক আমি তার পিছনে গীবত করব না, তাকাব্বরি করব না, অহংকারী করব না, নিজকে নিজে ছোট রাখবো। আর যদি আমি নিজকে নিজে ছোট রাখতে পারি, পুরা হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد فرمان من تواضع لله رفعه الله ومن تكبر لله وضعه الله যেই ব্যক্তি নিজেকে নিজে ছোট মনে করবে, নিজেকে নিজে কিছুই মনে করবে না, যেই আমি দুনিয়ার মধ্যে আছি একেবারেই নাখান্দা, একেবারেই নাখান্দা, আমার মতো গুনাগার, আমার মতো ছোট পৃথিবীর মাঝে আর কেহ নাই, বান্দা হচ্ছে গান্দা, হ্যাঁ বান্দা তোমার কাছে কি আছে, তোমার কাছে কিছুই নাই, যা কিছু তুমি দুনিয়াতে ভোগ করতেছো, যা কিছু তুমি দুনিয়ার মধ্যে হ্যাঁ করতেছো, যা কিছু তুমি দুনিয়ার মধ্যে পাইতেছো একমাত্র আমার আল্লাহ তোমাকে দিচ্ছে, তুমি বান্দার কাছে কোনো কিছু নাই। সমস্ত শরীরটা, দুইটা হাত তোমার কে দিয়েছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন দুইটা চক্ষু আল্লাহ তোমাকে দিয়েছেন জবান আল্লাহ তোমাকে দিয়েছেন কান আল্লাহ তোমাকে দিয়েছেন নাক আল্লাহ তোমাকে দিয়েছেন তোমার শরীরের মধ্যে হ্যাঁ দুইটা কিডনি আছে আল্লাহ দিয়েছেন তোমার শরীরের মধ্যে কলিজা আছে তোমার শরীরের একটা অংশ পাও আছে তোমার শরীরের একটা অংশ এইভাবে চেহারা আছে তোমার মাথা আছে অনেক দামি যেই মাথার বুদ্ধি খাটিয়ে মানুষ অনেক কিছু করে ফেলতেছে সব কিছু নিজের নাই এই সকল কিছু একমাত্র আল্লাহ আমাদেরকে দয়া করে দিয়েছেন সুতরাং যার নিজের কোনো কিছু নাই অন্যর কিছু নিয়ে আমি আর আপনি কিভাবে বাহাদুরি করি হ্যাঁ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সকল কিছু আমাদেরকে দান করেন আল্লাহ চাইলে আমাদেরকে দেন আল্লাহ যদি না চায় তাহলে কি হোক দুনিয়ার মানুষ শত চেষ্টা করে শরীরের মাথার গাম পায়ের মধ্যে পর্যন্ত যাইয়া ঠেকে কিন্তু এত চেষ্টা করার পরেও সে দুইটা পয়সা ইনকাম করতে পারতেছে না কিন্তু আরেকজন দেখেন আল্লাহ চাইতেছে সহজেই সে বসে আছে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে সুতরাং এগুলা সব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কারসাজি দুনিয়ার কোন হ্যাঁ ব্যক্তির এটা পণ্ডিত্য নয় দুনিয়ার কোন ব্যক্তির এটা বাহাদুরি নয় সুতরাং সব কিছুর মালিক আল্লাহ আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আল্লাহর সৃষ্টি যত কিছু আছে এই দুনিয়ার মধ্যে কেহ অহংকার করতে পারে না কেহ তাকাব্বুর করতে পারে না কেহ নিজেকে নিজে বড় মনে করতে পারে না কারণ নিজের তো কোনো জিনিস নাই নিজের একটা জিনিস থাকলে সেটা নিয়ে আপনি তাকাব্বুরি করতে পারেন সেটা নিয়ে আপনি অহংকারী করতে পারেন আজকে আপনার নিকট একটা জিনিস আছে একটা সুন্দর পায়জামা আছে একটা সুন্দর পাঞ্জাবি আপনি গায়ে দিয়েছেন দেখতে অনেক স্মার্ট মনে হচ্ছে হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরকে ভালোবাসেন আল্লাহ সুন্দরকে পছন্দ করেন কিন্তু সুন্দর দিয়ে যদি আবার আপনি অহংকারী করেন তখনই আপনি বরবাদ হয়ে যাবেন কারণ হলো এই একটা পাঞ্জাবি আপনি সুন্দর গায়ে দিয়েছেন হ্যাঁ খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ যখনই আপনার অন্তরের মধ্যে বাসা বানবে যে আমার এই পাঞ্জাবির থেকে সুন্দর আর কারো নাই যখনই আপনার অন্তরের মধ্যে তাকাব্বুরি আসবে আমি দামি পাঞ্জাবি গায়ে দিছি আমার তার চাইতে আর কোনো কারোটা দামি হতে পারে না আমি সবচাইতে উত্তম আমাকে দেখতেই সবচাইতে ভালো দেখা যাচ্ছে যখনই আপনার অন্তরের মধ্যে অহংকার আসবে তখনই আপনি বরবাদ হচ্ছেন তখনই আপনার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে তখনই আপনি শেষ হয়ে যাচ্ছেন সুতরাং তাকাব্বুরি অহংকারী করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ ফরমান সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা দুনিয়ার মধ্যে যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্থাৎ দুনিয়াতে আপনি দাম্ভিকতার সাথে কিভাবে চলবেন এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা অহংকার করে তুমি জমিনের উপর হাঁটা চলা করিও না অহংকারের সাথে জমিনের উপর হাঁটা চলা করিও না কারণ এই জমিনের মধ্যেই কিন্তু তোমার ডুবতে হবে জমিনের ভিতরেই কিন্তু তুমি যাইতে হবে কি নিয়া তুমি অহংকার করবা কি নিয়ে তুমি তাকাব্বুরি করবা যেই জমিনের উপরে তুমি দাম্ভিকতার সাথে হাঁটবা ওই জমিন তোমাকে গিলে ফেলবে ওই জমিন তোমাকে খেয়ে ফেলবে কীট পোকা মাকড় তোমার সমস্ত শরীর শেষ করে দিবে তুমি কি নিয়ে এত বাহাদুরি করো কি নিয়ে তুমি অহংকারী করো তোমার কাছে অহংকারী করার কোনো কিছু নাই অহংকারী করার এমন কোনো জিনিস নাই যেটা আবাদুল আবাদ বাকি থাকবে তোমার শরীরের এরকম কোন জিনিস নাই যেটা আবাদুল আবাদ বাকি থাকবে সব জিনিস শেষ করে দিবে পোকামাকড়ে খেয়ে আজকে মাটির তৈরি মানুষ মাটির সাথে অহংকারী করে মাটির উপরে চলে দাম্ভিকতার সাথে চলে এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তামসি ফিল আরদি মারহা এই যে দাম্ভিকতার সাথে চলা এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় আল্লাহর কাছে খুবই এটা অপছন্দনীয় কারণ হাদিসে পাকের মধ্যে আসতেছে এই অহংকার এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর হাদিসে পাকের ভাষা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
Al-kibiriyaa uridai wal-azmatu izari. অহংকার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। এই চাদর নিয়ে টানাটানি করা যাবে না, কারণ অহংকার একমাত্র আমার আল্লাহই করতে পারে, দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না। কারণ সব জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, যা চায় তা আল্লাহ করতে পারে, দুনিয়ার কোন মানুষ করতে পারে না। এই আল্লাহ এই বান্দার অহংকারকে পছন্দ করেন না, কারণ আল্লাহ বলতেছেন অহংকার হলো আমার চাদর। নবী পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমরা অহংকারী করিও না, তোমরা তাকাব্বুরি করিও না, তোমরা নিজকে নিজে বড় মনে করিও না। কারণ এই অহংকারটা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। এই চাদর নিয়ে যদি টানাটানি করো তাহলে তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, তোমার আখেরাতও বরবাদ হয়ে যাবে। সুতরাং এই চাদর নিয়ে তুমি টানাটানি করিও না। এই অহংকার একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন খুব গরম ভাষায়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কঠিন গরম ভাষায় কাল কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিবেন, হেই দুনিয়াবাসী, হেই দুনিয়ার জগতের লোকেরা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় অনেক বাদশাগিরি করেছো, অনেক তাকাব্বুরি অহংকারী করেছো, আজকে কিয়ামতের ময়দানে কে আসো আমার সামনে বাহাদুরি করবা, আসো। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে কে আসো আমার সামনে বড়ত্ব করবা, আমার সামনে বাহাদুরি করবা, আসো। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে আসো, কে আমার সামনে বাহাদুরি করবা। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ গজবের আওয়াজ দিবে যে আজকের এই সময়ের মধ্যে দেখা যাবে কে আমার সামনে বাহাদুরি করতে পারো, আসো। দুনিয়ার মধ্যে তুমি অনেক অহংকারী করেছো, অনেক বাহাদুরি করেছো, যেই বাহাদুরির কোনো সীমা নাই, যেই তাকাব্বুরির কোনো সীমা নাই, তুমি নিজকে নিজে বড় মনে করেছো, তুমি নিজকে নিজে অনেক অহংকারী করেছো। আর আজকে এই কিয়ামতের ময়দানে আমার রাজত্ব চলবে, আমি সবকিছুর মালিক। হাদিসে পাকের মধ্যে আসতেছে সমস্ত আসমান জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ছোট করে আঙ্গুলের মাথায় নিয়ে আসবে, আর আঙ্গুলের মাথায় এই দুনিয়াটাকে আল্লাহ ঘুরাবেন, আর এই গজবের আওয়াজ দিবে কে আসো আমার রাজত্বরীর সামনে, আজকে রাজত্বরী করবা, আসো। দেখি দুনিয়ার মধ্যে তুমি অনেক রাজত্বরি করেছো, দুনিয়ার মধ্যে তুমি অনেক অহংকারী করেছো, দুনিয়ার মধ্যে তুমি অনেক দাম্ভিকতার সাথে বিচরণ করেছো, আজকে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কে আসো বাহাদুরি করার মতো, আসো। আল্লাহ ডাক দিবেন, সমস্ত কিয়ামতের ময়দান নিক্ষুপ হয়ে যাবে, মনে হবে কিয়ামতের ময়দানে কোনো লোক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গজবের আওয়াজ দিবে। এই জন্য ভাইরা আমার, অন্তর থেকে হাসাদ হিংসা অহংকার তাকাব্বুরি দূর করেন, অন্তর থেকে তাকাব্বুরিকে বাহির করিয়া দেন, নিজকে নিজে ছোট মনে করেন, আমার চাইতে ছোট আর পৃথিবীর মধ্যে কেহ নাই, আমি সবচাইতে ছোট, আমি সবচাইতে গান্দা, আমার সবচাইতে সকল দোষ আমার, আমার কারণে সমাজের মধ্যে মানুষ কষ্ট পাচ্ছে, আমার গুনার কারণে সমাজের মধ্যে আজাব আসতেছে, দেশের মধ্যে আজাব আসতেছে। আজকে নিজকে নিজে ছোট মনে করনেওয়ালা লোক অনেক কম, অনেক কম। নিজকে নিজ কেহ ছোট মনে করতে চায় না। একজন আরেকজনের সাথে যদি ঝগড়া বাজে একটা কথার কথা, একজন আরেকজনের সাথে যদি কথা কাটাকাটি বাজে, তখন কার চাইতে কে বড় আওয়াজে কথা বলতে পারে এই চিন্তা করে, এই মনোভাব আমাদের কাছে থাকে। হ্যাঁ, মনে করে একটা জোরে ধমক দিলে আমার বিপরীত যে আছে সে চুপ হয়ে যাবে, সে কি করে আরো জোরে ধমক দে, তার মানে আমি তোমার চাইতে বড়। এই অহংকারী ভাই দুনিয়ার মধ্যে টিকবে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান,
যারা দুনিয়ার মধ্যে অহংকারী করবে, যারা দুনিয়ার মধ্যে অহংকারীর সাথে চলাফেরা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পিপীলিকার ন্যায় কিয়ামতের ময়দানে উঠাবেন। পিপীলিকা যেভাবে ছোট, এরকম পিপীলিকার মতো করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। কারণ দুনিয়ার মধ্যে তুমি বাহাদুরি করেছো, দুনিয়ার মধ্যে তুমি অহংকারী করেছো, নিজকে নিজে বড় মনে করেছো, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাকে পিপীলিকার মতো করে উঠানো হবে। আর কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ দেখে বুঝে ফেলবে যে এই দুনিয়ার মধ্যে অহংকারী করেছিল, এটাই তার জন্য তার শাস্তি। এই জন্য ভাইরা আমার, অহংকারী করা যাবে না। নবী রসুলেরা পর্যন্ত অহংকারী করে আপনার ছাড় পাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জন্য ভাইরা আমার, অহংকারী করবেন না, অহংকারী করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের সম্পর্কে হ্যাঁ কোরআনে পাকের মধ্যে এরশাদ ফরমান, قيل ادخلوا ابواب جهنم خالدين فيها قيل ادخلوا ابواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। যারা অহংকারী করেছ, যারা দুনিয়ার মধ্যে দাম্ভিকতার সাথে চলেছ, যারা নিজেকে নিজে বড় মনে করেছ, যাও জাহান্নামের দরওয়াজা দিয়ে প্রবেশ করো। ফাবি ইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, ওই জাহান্নামের মধ্যে আবাদুল আবাদ থাকতে থাকো। জাহান্নামটা বড় কঠিন, জাহান্নামটা বড়ই খারাপ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আপনি যত ছোট হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্তবাকে অত উপরে উঠাইয়া দিবে। আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসতেছে, মান তাওয়াজ্জা লিল্লাহি রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা লিল্লাহি ওয়াজ্জাহুল্লাহ। ও বান্দা, তুমি যদি নিজকে নিজে ছোট মনে করো, তুমি যদি নিজকে নিজে ছোট হয়ে যাও, অহংকারী মুক্ত তুমি জীবন গড়তে পারো, দাম্ভিকতা যদি তুমি ছেড়ে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্তবাকে উপরে উঠাইয়া দিবেন। আর যদি তুমি নিজকে নিজে বড় মনে করো, তোমার চাইতে বড় আর কেহ নাই, তোমার চাইতে বড় আর কেহ নাই, আমি দায়িত্ব পেয়েছি, আমার মতো আর কে আছে, আমি যেটা চাই সেটা চলবে, আমি যেটা বলবো সেটাই হবে, এরকম মন মানসিকতা নিয়ে যদি তুমি দুনিয়ার মধ্যে কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিচু বানাইয়া দিবেন। আমাদের ধরেন না মোমবাতি, একটা উদাহরণ, মোমবাতি যখন জ্বলে, মোমবাতি যখন জ্বলে তখন আপনি দেখবেন নিজকে নিজে আস্তে 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 সে শেষ করে দেয়। নিজকে নিজে শেষ করে দিয়া সেই জনগণকে আলো দেয়, তার চারপাশে আলো দেয়, কিন্তু সেই নিজে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং বান্দা, এটা থেকে তুমি বুঝতে পারো, তুমি নিজকে নিজে ছোট মনে করো, তুমি নিজেকে নিজে ছোট মনে করো, দাম্ভিকতা ছেড়ে দাও, তোমার কাছ থেকে মানুষ ফায়দা নিবে, তোমার কাছ থেকে মানুষ উপকার নিবে, তুমি আস্তে আস্তে তোমার হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। তুমি নিজকে নিজে ছোট মনে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মোমবাতির মতো আলো, তোমার আলোকে ছড়াইয়া দিবে। সুতরাং এই জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে অনেক কিছু করি, শুধু নিজের মান সম্মান, নিজের তাকাব্বুরি, নিজের অহংকারী একমাত্র আমাদের, এটাই শুধু আমরা লক্ষ্য। এই জন্য দেখা যায় নবী রসুল পর্যন্ত অহংকার করছেন, কিন্তু দেখা গেছে এই অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই।